আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে দেখাবো শীতকালীন একটি পিঠা রেসিপি, সবার জনপ্রিয় একটি পিঠা। আর এই পিঠা শত ব্যস্ততার মাঝে থেকেও তৈরি করা যায়, অল্প সময়ে ঝটফট তৈরি করা যায় অল্প কিছু উপকরণে। এই পিঠার বেশ কয়েকটি নাম রয়েছে, মেরা পিঠা, দইল্যা পিঠা, ছাইন্না পিঠা, খেতে ভীষণ মজার হয়। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়ার একটা প্যাকেট নিয়েছি এবং নিয়ে নিলাম খেজুরের গুড় আধা কেজি। এই গুড়টাকে আমি তিন চারটা টুকরো করে নিব। টুকরো করা হয়ে গেছে। আর এখানে নারকেল নিয়েছি একটি নারকেল। এখানে আমি 1 কেজি চালের গুঁড়া পিঠা তৈরি করব, সে বুঝে পানি দিতে হবে। পানিটা একটু বেশি দিতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়া। দিয়ে দিলাম গুড়, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানি ভালোভাবে ফুটে ওঠার পরে দিয়ে দিলাম নারকেল কুড়ো। এই পিঠার মধ্যে নারকেল অনেকে কুচি করে দেয়, তো আমি কুড়ো করে দিয়েছি। নারকেল একটু বেশি দিলে খেতে ভীষণ মজার হয়। এখন 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই মেরা পিঠার কাই অথবা ডো তৈরি করার জন্য যে পানি নারকেল গুড় থাকে সেটা ভালোভাবে ফুটিয়ে নিতে হয়, তাহলে পিঠা খেতে ভীষণ মজার হয়। এখন দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া, ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর এখন নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেব চুলার আঁচ লো রেখে 7 থেকে 8 মিনিট। এতে করে কাই পারফেক্ট হবে, ভালোভাবে এই চালের গুঁড়াটা সিদ্ধ হবে। একটু ফাঁকা করে দিচ্ছি, ভিতর থেকে হালকা গরম ভাবটা চলে গেলে মুথে নিব। গরম থাকা অবস্থায় মুথে নিতে হয়, গরম থাকা অবস্থায় না মুথলে দলা দলা থেকে যায়। মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করে নেব, দইল্যা পিঠা অথবা মেরা পিঠা। আমি যেরকম সাইজের পিঠা তৈরি করব সে পরিমাণে কাই অথবা ডো নিয়ে এখন আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। হাতের মাঝখানে তালুর যে গর্ত অংশটা, এই অংশটা রেখে ঘুরালেই পিঠা তৈরি হয়ে যাবে। খুব সহজ, এই পিঠাগুলো তৈরি করতে লাগতেছে না কোনো সাজ নকশা, হাতে ঘুরালেই পিঠা তৈরি হয়ে যায়। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে পিঠার মধ্যে সেগুলো হলো নারকেল। এই পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য রাইস কুকারের একটা স্টিমার নিয়েছি। আগে পানি আমি চুলাতে গরম দিয়েছি, এখন একটা বাটি দিয়ে দিলাম যাতে করে পানি ফুটলে উপরে না উঠে। চুলার আঁচ হাই রেখে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিট। ফিরে আসলাম 12 মিনিট পর, এখন চেক করে নিব পিঠাগুলো হয়েছে কিনা। পিঠা ভাপে দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই মেরা পিঠা অথবা ছাইন্না পিঠা তৈরি করা অনেক বেশি সহজ। একটা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে এবং খেতে ভীষণ মজার হয়েছে। ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।